বহুদিন আগে পূর্বাভাস হয়েছিল যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীপাবলিতে বৃষ্টি হতে পারে বলে দিল্লির মৌসুম ভবন পূর্বাভাস দিয়েছিল। অবশেষে এই পূর্বাভাসই সত্যি হল। রবিবার রাত থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। সোমবারও ঝিরঝির বৃষ্টি সহ বাতাস বইছে গোটা রাজ্য জুড়ে। প্রসঙ্গত, দুর্গাপুজোর মতোই কালী পুজো ভেস্তে গেল বৃষ্টির জন্য। দীপাবলিতে বৃষ্টি হল ভিলেন। বৃষ্টিতে বিপর্যয় স্বাভাবিক জনজীবন এবং সেখানে বৃষ্টিতে ঘরবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই।